নেতাজি, অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখব ভাবজি, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো এক ঘটনার নিরীক্ষে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়াতে আরো একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিত। ঠাম্মার চোখে তখন আঁচলের ফুল। এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর চল্লিশে আমার একই ঘর, তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতন জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারো ছিল না, এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালুকে দেখে ভুল করে সবাই ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে, তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে। তুমি তো বসু পরিবারের নয়, গোটা ভারতের মণিকঠার হীরক, যার আলোর শুদ্ধতায় কালোকেও সাদা করতে পারে। এই বিশ্বাস ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবে, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খোঁজে। তুমি এখন বিমানবন্দরে সভা সমিতি, রিসার্চ বিরতি, এমনকি ছেলের নামকরণ, শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো তোমার জন্মদিনটা এখন সবার ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে, আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবর বেশি রাখে, আর মেয়েরা তারা তো স্বাধীন ভেলায় চড়ে হত চকিত, শুধু মাটিটা কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলোনি, বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিয়াতে? আজ যখন ঘাড়ের ওপরে AK-47 এক নিঃশ্বাসে রক্তের হোলি ধর্মের জিগিরে, তখন শোনাও তোমার সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছে, পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে। বৌমা আমি বলিনি উনি ফিরে আসবে? খোলা জানালার ধারে দাঁড়াবে মেয়েরা, তাদের ডানহাতে শঙ্খ বা চোখের জল, নদী হবে উতাল, নৌকা বেসামাল, পরাণ মাঝি চেঁচাইবে উনি আসতেছে, সবুজ মাঠের শিশুদের হাতে পতাকার দোল, উনি আসছে, উনি আসছে, উনি ফিরে আসছে। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর এক দেশ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, প্রণাম নিয়ে ভালো থেকো নেতাজি।